আমার ভাইস চ্যান্সেলারকে উনি উপলব্ধি মডেল হিসাবে নিয়েছেন, আমরা তো সায়েন্স যারা পড়েছি তারা তো বিসিএস দিতে আসে নাই, আমরা এসেছি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমরা হতে এসেছি সায়েন্টিস্ট, তোমরা নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করবে। যুগের চাহিদা অনুযায়ী বিজ্ঞানের যুগে সকল কিছু, ইন্টারনেট ডিজিটাল যুগে সব কিছু এখন হাতের দোরগোড়ায়, তোমরা সেগুলো যথাযথ প্রয়োগ শিখবে, আয়ত্ত করবে এবং সেই জ্ঞান আহরণ করবে। তোমরা সামনে কর্মজীবনে তোমাদের উচ্চ আকাঙ্ক্ষা যাতে তোমাদের যেটা প্রত্যাশা সেটা যাতে পূরণ হয় সেই দোয়াই আমি করছি। তোমরা দেশ জনগণের সেবায় নিজেকে নিয়োগ করবে, এটাই আমার তোমাদের প্রতি উপদেশ। এবং আমি দোয়া করি তোমাদের সামনের দিনগুলো যাতে সুন্দর হয়, আরও সুপথে দিকে ধাবিত হতে পারো এই প্রার্থনা করছি। তোমাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুন্দর জীবনের প্রত্যাশায় আমি বিদায়ীদের অভিনন্দন জানিয়ে আর একটি পর্ব এখানে নবীনদের। ইতিমধ্যেই নবীনরা এখন মনে হয় কিছুটা পুরাতন হয়ে গেছে, আমরা বিভাগের ছোট্ট পরিসরে তাদেরকে বরণ করে নিয়েছি, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। হৃদয় যেখানে হৃদয়ের ভাষা বুঝে সেখানে আনুষ্ঠানিকতায় কিবা আসে যায়। আমরা ইতিমধ্যে কয়েক সপ্তাহ পূর্বেই তোমাকে হৃদয়ের ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছি এবং তোমরা আমাদের সবার প্রাণে স্থান করে নিয়েছো, এই আমার বিশ্বাস।